খালি চলে আসছি রাজবাড়িতে এবার। আমি উঠে গেলাম, আর চান করবো না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো, আজকে আমরা খাবো হচ্ছে জামরি মাহা। এই দেখতেই পাচ্ছ এখানে জামরুল গাছ আছে, এই যে দেখতেই পাচ্ছ। কিন্তু এটা আমরা খাবো না, আমরা ওই গাছটাতে যাবো। তো চলো, আমাদের সাথে আছে এইদিকে রিঙ্কুদা আছে, এইখানে একটা আছে, এই যে দেখা দে মুখটা দেখা দে, এই যে আছে। তো চলো আমরা এবার এদিকে যাবো পবিত্র দাদের বাড়িতে। না ছোট না, এটা বড় আছে। তো যাই হোক, আজকে জামরুল মাখা খাবো অনেকদিন পরে। পবিত্র দাদার বাড়িতে চলে আসছি। ও পবিত্র দাদা বাড়িতে আছে? কোথায় গেছে? কাজে গেছে? কাজে গেছে? বললাম তোমাদের দুইটা জামরি হবে। হ্যালো গাইস, তো চলে আসলাম এদের বাড়িতে। এই যে সবাই আছে, এখন আমরা এদের বাড়িতে জামরি খাবো এদের বাড়িতে। চল দুইটা পার। তো যাই হোক, আমরা এখানে জামরি গাছের এখানে চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছ উপরে এই যে গাছটা, তোমরা একটু দেখে নাও। তো এখানে এবার আমরা জামরি পারবো, তারপরে দোকানের ওইখানে গিয়ে এখন মাখা খাবো জামরি মাখা। কী দিয়ে পারবি ভাই? ওটা দিয়ে এবার পারবো আমরা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। অনেক দিন থেকে ভিডিও আসে না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। চলো, আমার যদি এই মিনি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। চলো, এরপরে জামরি পাইলে আমরা যাবো হচ্ছে তোমার দোকানের ওইখানে জামরি খাবো। এখন রিঙ্কুদা পাততেছে জামরি। এই যে একটা পড়ছে, একটা হয়ে যাবে, দুইটা খাবি? তো যাই হোক, দুইটাই পড়ছে, মানে কাদার মধ্যে পড়ছে, এগুলোকে উঠাইতে হবে। এই যে আমি একটা পাইছি, আর যাবো না, ওই দিকে কাদা আছে অনেকটা, তা নো যাবে। এই যে এখন যাচ্ছে, নামবে, মানুষের ধান খেতে ঢুকছে। দেখা দেখো জমিটা দেখা দে, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো এগুলো নিয়ে এখন, এটা একটু ধুইতে হবে, কাদা লাগিয়ে গেছে। এটা নিয়ে এখন যাবো আমরা দোকানের এখানে। ওই যে আমাদের একজন এখানে বসে আছে, ওই চলো একবার দোকানের এখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে এখানে মস্তি করবো একটু। কী বলিস, কী বলিস বল? তো এখন এদের বাড়ির এখানে আমরা এখন জামরিগুলো মাখবো। মাখা খাবি না, এমনি লবণ দিয়ে খাবি? লবণ দিয়ে খাবো। কোথায় বসবি? দোকানের এখানে, দোকানের এখানে বসি, এখানে কেউ নেই। চলো এই সামনে দোকানের এখানে বসবো, তার আগে এখানে আমরা একটু কলের এখানে ধুয়ে নিবো। চলো, এখানে পিসিরা আছে, দেখতেই পাচ্ছ পিসি আমাদেরকে কেমন করে দেখতেছে। ফাইনালি কিন্তু আমাদের এখানে এবার কাটাকাটি হচ্ছে, ভিতরে দেখা যাক কেমন আছে। যাই হোক, রিঙ্কুদা কাটতেছে আমাদের এখানে। এদিকে আরেকজন আসছে, বিল্টু ভাই। বিল্টু ভাই কিছু বলে দে। এই দেখতেই পাচ্ছ এটা আমাদের গ্রাম, সামনে অঞ্চল অফিস আছে আমাদের এখানে। ফাইনালি কিন্তু এখানে আরো কয়েকজন চলে আসছে আমাদের এখানকার। তো এই যে দেখো, এই যে দেখো লেট একটা ভিডিও করতেছে, বং ভিডিও একটা ছুলা হয়ে গেছে, এই যে আর একটা ছুলতেছে। সবাই ভাটা ফেললি তাহলে যাও, কেন পারবো না ভাই, পারতে হবে, তোমাদের আছে, চেষ্টা করো, সবকিছু হবে। ফাইনালি কিন্তু এখানে লবণ নিয়ে আসছে, এখানে তেল নিয়ে আসছে। লবণ তেল নিয়ে আসিস ভাই, ওই ভাই দুইটা লঙ্কা টঙ্কা নিয়ে আয় না,
ভাই বলতেছে লঙ্কা নাই, লঙ্কা গুঁড়ো নাই হয়ে গেছে, ও থুরান না পড়, লঙ্কা নাই, লঙ্কা জানা জানা ভাই নাইতে, কেমন চিংড়ি ভাই মেলা জানা তো মা আসি বেড়ো, এই যে আরেকখান দে না একখানা হবে, হাই গাইস এবার আসছে ওরা দুজন, ওই তোরা একটু করে কি খাচ্ছে, ও বাপরে বাপ দেখ না রাজবাড়ি দিঘিতে চান করতে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, খুব মজা হবে আজকে, তার আগে কিন্তু এদিকে আকাশ খুব খারাপ করছে, যাই হোক পরে দেখা হচ্ছে একবারে রাস্তায়। তো ফাইনালি কিন্তু এবার আমরা জামুনি মাখা খেয়ে নিলাম, তো এবার যাচ্ছি আমরা রাজবাড়িতে চান করতে, তো চলো ভিডিওটা দেখতে রাখো, এই যে রাজবাড়ি যাচ্ছি গাড়ি নিয়ে, চলো ভিডিওটা দেখতে রাখো, রাজবাড়ি গেছি চান হবে, অনেকদিন পরে যাচ্ছি চান করতে আজকে। তো ফাইনালি আমরা চলে আসছি রেলগেটের এখানে, তো কি করবি বল এখন, গাড়ি আমরা যদি চাই তো রেলগেট দিয়ে টপকে যাইতে পারি, মানে কাজটা স্কুলে দিছি গাড়ির একদম, দেখ ভিডিও দেখে দেখা একদম যাইতে পারি, কিন্তু আমরা যাব না, আমরা রাইডটা মানি তার জন্য আমরা যাব না, এটাই হচ্ছে ফাইনাল। ভালো ছেলে, ভদ্র ভদ্র ছেলে, তার জন্য যাচ্ছি। তো এখানে রেলগেট বসে আমরা এখানে আটকে আছি, রেলগেট উঠবে তারপরে আমরা যাব, তো চলো ভিডিও দেখতে দেখো। তো ফাইনালি কিন্তু আমরা পাহাড়পুর ক্রস করছি এবার, চলে আসছি রাজবাড়িতে এবার, ফাইনালি চলে আসছি এবার এদিকে রাজবাড়ির দিকে চান করবো, আমরা আমরা চান করবো, লাইক করবে বাবা, বল কি করবে, একবার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। এখানে কিন্তু শিব মন্দির আছে, শিব মন্দিরটাকে একটা পূজা দিয়ে 2 টাকা দক্ষিণে দিবেন বাবা। তো এবার চলে আসি দিঘির এখানে, একদম দিঘির পুরা জল আছে ভর্তি, সেই জল না মেলা জল মানে পুষতে না, একদম ভর্তি জল, না না সবাই সবাই করবো, দেখতেই পাচ্ছ বাবা, এলাকায় কোথাও সাদা কাটি বাড়ে পারো তো বাবা। আমাদের একজন নেমে গেছে, এই আরেকজন আছে, যা 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 চল চল, এটা দোকান ভাইয়া আমি যাচ্ছি তো জানা, কিন্তু আমি নামবো এবার, তো ফাইনালে কিন্তু আমি উঠে গেলাম, আর চান করবো না, বৃষ্টি আসছে এদিকে, বৃষ্টি নামছে, মোবাইল ভিজে যাবে, চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, এখন আমরা যাবো বাড়ি, চলো টাটা।